সেচ দপ্তর ও পৌরনিগমের যৌথ উদ্যোগে প্রাণ ফিরে পেতে চলেছে শিলিগুড়ি শহরের মৃত প্রায় নদীগুলি। দেশ স্বাধীন হবার পর একবারের জন্য সংস্কার হয়নি শহর শিলিগুড়ির উপর দিয়ে বয়ে যাওয়া ফুলেশ্বরী ও জোড়াপানি নদী। সংস্কারের অভাবে বর্তমানে নদীগুলি পরিণত হয়েছে নর্দমায়, আর সেই নদীগুলিকে নতুন রূপ দিতে তৎপর হল শিলিগুড়ি পৌর নিগম। ইতিমধ্যে সেচমন্ত্রীর সঙ্গে আলোচনা সেরেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সেচ দপ্তর তাদের তদারকির কাজও প্রায় শেষ করেছে, এবার সংস্কারের পালা। এই কারণেই শহরের মেয়র গৌতম দেব সেচ দপ্তরের আধিকারিকদের নিয়ে নদীগুলির পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন দিক খতিয়ে দেখলেন। 15 নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়েছে এই নদী তদারকির কাজ। বুধবার তৃতীয় দিনে 35 নম্বর ওয়ার্ডের ওপর দিয়ে বয়ে যাওয়া জোড়াপানি নদীর পার্শ্ববর্তী এলাকা পরিদর্শনে যান তিনি। কিভাবে কোন দিক দিয়ে কাজ করলে ভালো হয় তার তদারকি করেন। মেয়র গৌতম দেব জানান, ইতিমধ্যে দূষণমুক্ত করতে নদীর ব্রিজগুলির ওপরে নেট লাগিয়ে দেওয়া হয়েছে, তবে মানুষের সচেতনতার প্রয়োজন আছে। তিনি জানান, যে কোনো উপায়ে ফুলেশ্বরী ও জোড়াপানি নদীকে পুনরুজ্জীবিত করা হবে। স্বাধীনতার পর জোড়াপানি ফুলেশ্বরী এই কনফারেন্সটা ইরিগেশন ডিপার্টমেন্ট, তার মন্ত্রী পার্থ ভৌমিক, মাননীয় মন্ত্রী, তার সাথে আলাপ আলোচনার সাপেক্ষে তারা এই কাজটা নেবে। সসেজ ওয়ার্ক, নদী বাদ দিয়ে প্রোটেকশন আর মেনলি এক্সকাভেশন, পরিষ্কার পরিচ্ছন্ন করা। আমরা একেবারে 15 নম্বর ওয়ার্ড থেকে শুরু করেছি এবং এটা 35 নম্বর ওয়ার্ড পর্যন্ত বিস্তীর্ণ এলাকায়। আমরা আজকে এটা থার্ড ডে, জায়গাগুলো দেখছি, জেসিবি নামবে, পুরো পরিষ্কার হবে এবং যেখানে যেখানে বাদ দেওয়ার দরকার বাদ দেবে এবং যেখানে যেখানে সৌন্দর্যায়ন করা সম্ভব সেটা আমরা পুরসভা থেকে সৌন্দর্যায়ন করব। প্রত্যেকটা ব্রিজে নেটিং করে দেওয়া হবে যাতে আবর্জনা ফেলতে না পারে। আর মানুষজনকে আমরা অনুরোধ করব যে নদীকে আবর্জনা ফেলার জায়গা হিসাবে ব্যবহার না করতে। আর প্রত্যেকটা ছোট বড় ব্রিজ আমরা সৌন্দর্যায়ন করব।